আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 এর হাত দিনে লক্ষ্য অনুষ্ঠানে আনুগো ব্যাকের স্বাগতম। আনুগো লগে আসি আই আলাউদ্দিন সাজু, আঙ্গো খবর কিন সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাঈম গাজী। আজ যে ফাল্গুন মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ এবং মার্চ মাসের 12 তারিখ শুক্রবার। দর্শক সালেনতলি হুনিয়ায় গত সপ্তাহ লক্ষ্য পটাপটা খবর কিন কি আসিল। বঙ্গোপসাগরে মাছ ধরেন না ট্রলারের রহস্যজনক বিস্ফোরণে লক্ষ্যের রামগতিতে লাশের মিছিল, তদন্তের দাবি করছে এলাকার মানছে। লক্ষ্যা জেলা প্রশাসন ও থানাগিনের মধ্যে হালনকরণ হয়েছে ঐতিহাসিক 7 মার্চ। উপসচিব হয়েছেন লক্ষ্যা সারি গর্বিত হলা, জেলাবাসীর পক্ষে তাই অভিনন্দন। কমলনগরের সরফলকন ইউনিয়নের সীমানা ঠিক করানোর লাই হাইকোর্টের রুল, হেই ইউনিয়নে ভোট না হইতে হারে। ফেসবুকে প্রধানমন্ত্রী লই উল্টাহাটা লেওনে চন্দ্রগঞ্জ অজ্ঞাত জওয়ান হলো আটক। রামগঞ্জ ও লক্ষ্যে হালন করছে আন্তর্জাতিক নারী দিবস। রামগতিতে গ্রামের বেডিরে উপহার আইছে 600 ভেড়া। রামগঞ্জে মরহুম শহীদুল্লাহ শহীদ সারমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রায়হুরের সাগর দিতে যাত্রা শুরু করছে দ্রৌপদী ক্লাব। লক্ষ্যে টমেটোর কেজি 300 টাকা, কৃষকেরা খরচের টিয়া উড়াইতেও কষ্ট হয়ে যাইতেছে। আপনি কি ডায়াবেটিসে ভুগছেন, ইনসুলিন নিচ্ছেন? আপনার জন্য সুখবর, এখন আর আপনাকে ইনসুলিন ব্যবহার করতে হবে না। প্রতিদিন মাত্র 1 থেকে 2 ক্যাপসুলই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। চ্যালেঞ্জ ডায়াবেটিস নিয়ন্ত্রণের 100% কার্যকরী ক্যাপসুল এখন আপনার হাতের নাগালে। আমাদের মোবাইল নাম্বারে কল দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ডায়াবেটিস রোগীরা সকল সেবা গ্রহণ করতে পারেন। দর্শক এতক্ষণ কদ্দুর কদ্দুর কইছি, চলেন এবার হুরা খবর কিন হুনি আই। বঙ্গোপসাগরে মাছ ধরেনে ট্রলারের রহস্যজনক বিস্ফোরণে লক্ষ্যে লাশের মিছিল, এ পর্যন্ত মরছে 7 জন জাল্লা, আরও 7 জন জাল্লা কায়েমর অবস্থায় আছেন। গত ফেব্রুয়ারি মাসের 27 তারিখে রামগতির মনির মাঝির নেতৃত্বে লক্ষ্যের রামগতি উপজেলার সরলক্ষ্মী ও সর গোসাই গ্রামের 21 জন জাল্লা কক্সবাজারের কিনারের বঙ্গোপসাগরের ট্রলার লই মাছ ধরতে গেছে। এক হপ্তার মাথা ট্রলারের মধ্যে হঠাৎ রহস্যময় এক বিস্ফোরণে এ পর্যন্ত মরছে 7 জন জাল্লা এবং আরও 7 জন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং 1 জন বাড়ির মধ্যে কায়ামার অবস্থায় আছে। মরিনাগো মধ্যে সরগাজী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের দক্ষিণ টুমসর গ্রামের মোহাম্মদ নূর উদ্দিনের হোলা মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ সিরাজুল হকের হোলা মোহাম্মদ মেহরাজ, সরলক্ষ্মী গ্রামের দেলওয়ার হোসেনের হোলা মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ আব্দুল জাহিরের হোলা মোহাম্মদ মিলন ও সর রমিজ ইউনিয়নের সর গোসাই গ্রামের মন্তাজুল হকের হোলা আবুল কাশেম মেস্তুরি এবং আবু তাহিরের হোলা মোহাম্মদ রিপন মাঝি। গত শুক্রবারে মরছে 2 জন, শনিবারে 1 জন, সোমবারে 1 জন, মঙ্গলবারে 1 জন, বুধবারে মরছে 1 জন এবং শুক্রবারে মরছে আরও 1 জন। এই 1 জন 1 জন করে এই লাশগুন লক্ষ্যে সর লক্ষ্মী ও সর গোসাই গ্রামের মধ্যে লাশের মিছিলে পরিণত হয়েছে। গতকালকে সন্ধ্যা মেরাজের দাফন হয়েছে, আজকে সন্ধ্যা বেলা দাফন হবে। একটা কবর করা হয়েছে, আরেকটা তো দাফন করা হয়েছে। এখন তারা বলতেছে আর কি পাতখানা অবস্থা, যে হয়তো সরকারি প্রশাসনের এই ভুলটা হইতে পারে, আর না হইলে এটা অবৈধ পড়ছিল আগে মাঝে হতে এটা রাখি দিতে পারে। আমাদের মেঘনা নদীতে অভিযান, সেখানে মাছ ধরা নিষেধ। তখন আমাদের এই মনির মাঝি কক্সবাজার বুটসালা বুট দিছে, সেখানে অভিযান নাই। আমাদের 1 জনকে নিছে, সেখানে বুট বানালাই। তখন আমরা সংগ্রাম চলাবার জন্য সেখানে বুট ব্যবহার লাগিয়েছি। যাবার পরে শনিবার সকালে আমাদেরকে বুটে জালটাল উড়াইছি, আমরা বাজারটা উড়াইছি। উড়ার পরে বুট চালাইছি, একদিন বুট চালাই 12-13 ঘন্টার পথ এখান থেকে চালাই জাল মারছি। রাতের 3টার দিকে আমরা জাল টানছি, টানবার পরে দিই সে আবার আরেক খেপ জাল মারবার জন্য চালাইছি। চালাই 20 ফিট জাল মারছি, সে অর্ধেক জাল মারে লাভগা দিছি। সকালে সে জালে কিন্তু টানছি, টানবার পরে দিই 8টা 9টার দিকে পুরোটা চালা জাল টানি। চালাইতে যাইয়া কেউ ভাত খা, কেউ কেবিনের উপরে, কেউ সুন্দরের উপরে, কেউ বাইরে, 11 জন ভিতরে আসিল। তখন ঠুস ঠুস আবাজ 3টা দিছে, 4টার কারণে মৌসুমি উয়ে মারি দিছে। পরবর্তীতে কেউ দেখি সাম্বা উড়ে গেছে, কেউ শোক ইয়ে গেছে। তারপর দি মনে করেন যে কেউ ফানিত ফেরছে, এখান থেকে উঠছে, উঠে ফেরত দিয়ে মিশিং চলে, মিশিংও সমস্যা হলো, তাহলে সেন্টার গ্যাসের সিলিন্ডার বাস্ট হলো। যে আমরা তো মনে হচ্ছি একটা দুর্ঘটনা করছে, আসলে তো আমরা সত্যিকারই যে খবরটা লইলাম যে আপনার এই হয়তো বুম, নইলে এই কোনো শত্রুমূলক একটা জিনিস দিয়ে এখানে বোর্ডে রাখা হয়েছে, এই কারণে ধোঁয়া অন্ধকার হয়ে গেছে, ঠুস করে উড়ি যে মানুষগুলো এই আহত হয়েছে। এই আহতের কারণে আমাদের এখানে সরকারি ইউনিয়নে
5 জন মারা গেছে আরগুলা খুব জটিল ভাবে আহত আছে জামরা প্রধানমন্ত্রীর কাছে আকর্ষণে এটা বলতে চাই যে আমি উচিত বিচার চাই এখানে আমার ওয়ার্ডে 7 জন এখানের মধ্যে মনে 2-3 জনের কার্ড আছে বাকি লোকের কোনো কার্ড নাই কারণ কার্ড হইছে জেলে কার্ড হইছে আজ থেকে 15 বছর আগে এরপরে নতুন করে কোনো কার্ড নিতেছে না এরা সবাই 30-এর নিচে বয়স কিন্তু জন্ম থেকে এরা মাছ ধরে কিন্তু এদের নামে এখন নতুন যেহেতু কার্ড নিতেছে না সেই হিসাবে এরা কার্ড পায় নাই উন্নয়নদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নে নিয়ে এর তত্ত্বাবধানে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার মধ্যে আছে যে তারা হেতারা হয়েছে সরলক্ষ্মী গ্রামের খোরশেদ আলমের হোলা মোহাম্মদ আলাউদ্দিন কামালউদ্দিন হোলা মোহাম্মদ শাহাবুদ্দিন আবু তাহের হোলা মোহাম্মদ আবু জাহের সিরাজুল হকের হোলা মোহাম্মদ মেহরাজউদ্দিন সিরাজউদ্দিনের হোলা মোহাম্মদ মিরাজউদ্দিন এতগো ব্যাকের অবস্থাও খুব খারাপ অন্যান্য বিস্ফোরিত অন্য ওই ট্রলারের মালিক ও কক্সবাজার যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল হক সোহেল লক্ষ্মীপুর 24-এ মোবাইলের মাধ্যমে জানাইছে হেতার ট্রলার এককারী নতুন এবং বিস্ফোরণের হরে দেয়া গেছে ট্রলারের ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার বাস্টনের কোনো ঘটনা ঘটেনো বেগিন হুড়াহুড়ি ঠিক আছে হেতনে আরও কইছে কেউ বোম অথবা গোলাবারুদ মারি এই ঘটনা ঘটাইছে এডাল্লা হেতনে কক্সবাজার থানার জিডি করবেন এই বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমিন লক্ষ্মীপুর 24-এ জানাইছেন কি কারণে ট্রলার বিস্ফোরিত হয়েছে এটার খোঁজখবর হেতনটা নিতেছেন এবং মরা ও আহত জাল্লাগো লিস্টটি জেলা প্রশাসকের কার্যালয়ে হাঁটানো হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ পালন করছেন লক্ষুরা জেলা প্রশাসন সহ রামগঞ্জ রায়হুরা কমলনগর ও রামগতি উপজেলা প্রশাসন দিবসকান উপলক্ষে রবিবার বিয়ালে সদর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হিয়ানো প্রধান অতিথি আছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ বিশেষ অতিথি আছিলেন পুলিশ সুপার ডক্টর এ এইচ কামরুজ্জামান লক্ষুরা পৌরসভার মেয়র মোহাম্মদ আবু তাহের লক্ষুরা সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফফার জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম দিবসকান উপলক্ষে আবৃত্তি আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শন বঙ্গবন্ধু ভাষণ প্রচার চিত্র অঙ্কন সঙ্গীত নৃত্য প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন অনুষ্ঠানে বিজয়ী ও আত্ম পুরস্কার উড়ে দিয়েছেন অতিথিরা উন্নয়নদে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে এবং বাংলাদেশ LDSতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করছেন লক্ষ্মীপুর সদর থানা রামগঞ্জ রামগতি রায়হুরা চন্দ্রগঞ্জ ও কমলনগর থানা লক্ষ্মীপুর জেলার স্যার গর্বিত হলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে পদোন্নতি হয়েছেন হেতারা হয়েছেন আনোয়ার হোসেন পিঙ্কু নুরে আলম তারেক নাসিরুল্লাহ খান ও শফিউর রহমান জুয়েল আঙ্গুল লক্ষ্মীপুরের গর্বিত এই সারিকা হোলার বাড়ি রায়ুরা উপজেলার রায়ুরার মানুষ এডাল্লাই খুব খুশি গত রবিবারে দেশের 138 জন কর্মকর্তার প্রজ্ঞাপন জারি করছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সেই লগে এই 7 জনের নামও আছিল আঙ্গুল লক্ষ্মীপুর 24-এর পক্ষে তাই গর্বিত 7 জনের লাই শুভেচ্ছা নদী ভাঙ্গনের কারণে কমলনগর উপজেলার সরফলকন ইউনিয়নের সীমানার সমস্যার সমাধান করানোর লাই হাইকোর্ট রুল জারি করছেন এই কারণে এবারের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই ইউনিয়ন কানের ভোট নাও হইতে হারে ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নদী ভাঙ্গনের শিকার 152 জন ভোটার ও হিয়ানের নাগরিক আবেদনের কারণে মঙ্গলবার মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কামাল হোসেন মোল্লা দ্বৈত বেঞ্চ এই আদেশ জারি করছেন বাদীগ পক্ষে রিট শুনানিতে অংশ নিয়েছেন ব্যারিস্টার বদরুদ্দুজা বাদল অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্না অ্যাডভোকেট আব্দুল সাত্তার ফলোয়ান হেসুমকার সরকার পক্ষের থেকে অ্যাটর্নি আছিলেন নরজ মোহাম্মদ রাসেল চৌধুরী ব্যারিস্টার বদরুদ্দুজা বাদল এই তথ্যহীন শির করছেন মহামান্য হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ভূমি মন্ত্রণালয়ের সচিব লক্ষ্মীপুর জেলা প্রশাসক কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলনগর উপজেলার ভূমি কর্মকর্তা ও সরফলকন ইউনিয়নের চেয়ারম্যান রে আগামী 8 দিনের মধ্যে সীমানা ঠিককরণের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আবেদনকারীরা রিটে উল্লেখ করছেন মেঘনা নদীর ভাঙ্গনে সরফলকন ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড হুড়াহুড়ি নদী ভাঙ্গি লই গেছে এবং 3, 7 ও 8 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকাও নদী ভাঙ্গি লই গেছে এই অবস্থায় হিয়ানো ইউনিয়ন পরিষদ নির্বাচন হইলে হেতারা ভোটার সহ ব্যাক রকমের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হইব রিট করেন নারা ইয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা বরাবরও আবেদন করছেন
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লই উল্টাপাল্টা লেওনের কারণে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের তাই মোহাম্মদ বোরহান মিয়াজি নামের অজ্ঞাত জওয়ান হোলারে সোমবার বেইনে অ্যারেস্ট করে বিএলএ জেলখানা থাড়াইছে পুলিশ। বোরহান মিয়াজি চন্দ্রগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবুল খায়ের হোলা। মামলা সূত্রে জানানো গেছে, এই হোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের লই ব্যঙ্গচিত্র পোস্ট করছে। এডালাই চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সিদ্দিক মুন্না মামলা দায়ের করছেন। করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এরমনা স্লোগান লয় লক্ষ্মীপুরে হারণ করছে আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে সোমবার বেইনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে হিয়ান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফফার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল করিম, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডাক্তার আশফাকুর রহমান মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের লক্ষ্মীপুরের উপপরিচালক সুলতানা জুবাইদা খানম, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুর শাখার চেয়ারম্যান ফরিদে ইয়াসমিন লিকা ও নারী নেত্রী মমতাজ বেগম। অন্যান্যদি রামগঞ্জে কান্তা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সংস্থার নিজস্ব কার্যালয়ের হকানো উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কান্তা নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের উপস্থাপনায় হিয়ানো প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি সাকমা। রামগতি উপজেলার উপকূলীয় অঞ্চলের সমন্বিত পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলার পানি সম্পদ অধিদপ্তরের হকানো সর হোড়াগাছা ও সর আলগি ইউনিয়নের 200 জন বেডিরে 600 গা বেড়া দেওয়া হয়েছে। হিয়ানো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল মোমেন, সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন। রামগঞ্জ উপজেলার মরহুম শহীদুল্লাহ শহীদ চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার হাজে শ্রীরামপুর হাইস্কুলের মাঠে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডক্টর আনোয়ার হোসেন খান এমপি। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, নাসির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি লেদুমাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল সহ মেলা মানছে। অন্যান্যদি রায়হুরায় যাত্রা শুরু করছে দ্রৌপদী ক্লাব নামের একখান ক্রীড়া সংগঠন। এই উপলক্ষে রবিবার রায়হুরা উপজেলার সাগরদী এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জার্সি উন্মোচনের মাধ্যমে ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন অতিথিরা। হিয়ানো উপস্থিত ছিলেন মধ্য সাগরদী সরকারি প্রাইমারি স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, মধ্য সাগরদী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রুহুল আলম, সমাজসেবক আনোয়ার হোসেন, জাকির হোসেন চৌধুরী, মনির হোসেন, আব্দুল গনি, মোহাম্মদ হানিফ ও সোহেল হাডারি সহ আরও মেলা মানছে। লক্ষ্মীপুর সদর উপজেলার বনিগঞ্জ, সরবুতা, কালিরচর এই গ্রামগিরির মধ্যে মাঠকে মাঠ টমেটোর ক্ষেত। হাঁকনা কাঁচা টমেটো দিয়ে হুরা ক্ষেত লাল সবুজে পরিণত হয়ে গেছে। গাছে গাছে টমেটোর হুল আর থুকনার মধ্যে লটকে রয়েছে কাঁচা হাঁকনা টমেটো আর টমেটো। এই এলাকাগিন গুললে দেয়াম যা, কেউ টমেটো খেত ছাপ করতেছে, কেউ খেতে ওষুধ দিতেছে, কেউ আবার বাজারনি বেসনের লাই টমেটো বাসিল হইতেছে। কৃষক গোত্রে জানানো গেছে, এই টমেটোর লক্ষ্মীপুরের মানুষের চাহিদা পূরণ করে ঢাকা সিটাঙ্গের দিকে যা। তবে টমেটোর দাম কমে যাওয়া কৃষক মন খুব খারাপ, খরচের টিয়া উড়াই তো কষ্ট হয়ে যাইতেছে। ক্ষেতের মধ্যে 1 কেজি টমেটোর দাম হলে 3-4 টিয়া। এই এলাকাত কোনো কোল্ড স্টোর না থাকলে সংরক্ষণ করে রাউনেরও কোনো উপায় নাই কৃষক। 500 600 500 600 500 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
বন্ধু ব্যাকে ভালো থাকেন আর আঙ্গু লক্ষ্মীপুর 24 এর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আঙ্গু লগে থাকেন আঙ্গু ইউটিউব চ্যানেল কেন মনে করে সাবস্ক্রাইব করে দিয়েন।